কালবৈশাখী ঝড় হয়েছে, আর সেই ঝড়ে অন্ধকারে বাচ্চা আমার কোথায় পড়ে গেছে, মা খোঁজ পেয়েছে, সব বাচ্চা এসেছে, আমার বাচ্চা আসে নাই। মা খোঁজে 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 গিয়ে দেখছে একটা ঝোড় জঙ্গলে পড়ে রয়েছে, কাটা খোঁচাই ছিঁড়ে গেছে। মা কোলে করে তুলে নিয়ে এসে শরীর পরিষ্কার করে দিয়ে ভালো করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু মায়ের ঘুম নাই সারা রাত্রি রে বাবা। মা জননী আর ঘুমাচ্ছে না, কেন না? পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রি যখন গভীর হয়ে যায়, মহান আল্লাহ পাক আরশ কুরসিকে ছেড়ে দুনিয়াবি আসমানে এসে যান, প্রতিটি বান্দা বান্দিকে ডাক দিয়ে দিয়ে বলেন, ওরে আমার বান্দা বান্দি, এখন আমি তোদের নিকটবর্তী হয়েছি, তোরা আমার কাছে যে যা চাইবি চেয়ে এনে আমি দিবার জন্য এসেছি, তোরা কে কোন দোয়া করবি কর, আমি কবুল করার জন্য এসেছি। সুবহানাল্লাহ, যেই ওয়াক্তে ডাকে মাওলা ইবাদি বলিয়া, যেই ওয়াক্তে ডাকে মাওলা ইবাদি বলিয়া, মাবুদ বলিয়া তুমি উঠো না জাগিয়া, আমার ছেলে অন্ধ, আল্লাহ তুমি অন্ধ করেছ, ইচ্ছা করলে তুমি আমার ছেলে চক্ষু দান করতে পারো, তার বাপের কাছে আমি ওয়াদা করেছি আমি একে আলেমে দিন বানাবো, কিন্তু হাফেজ হয়েছে আলেম হতে পারেনি, অন্ধ হয়ে গেছে, আল্লাহ মায়ের দোয়া তুমি কবুল করে নাও। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, গর্ভধারিণী জননী যদি সন্তানের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহু আকবার, মাকে দে পাগল, হঠাৎ করে ফজরের আজান হচ্ছে, আসসালাতু খাইরুম মিনান নাওম, ওই বাচ্চার কানে আওয়াজান গেল আর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল বাবা, আলহামদুলিল্লাহ বলে বাচ্চা উঠে পড়েছে। উঠেই এবার অজু টজু করে সে মাকে দেখছেন কান্নাকাটি করছে, মাকে বলছে, জননী ফজরের আজান হয়ে গেছে, নামাজ কি পড়বেন না? মা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, বেটা আমি প্রতিদিন ঘুম থেকে তোকে উঠিয়ে নিয়ে যাই, তারপরে তোকে বাথরুম টাথরুম সারিয়ে অজু টজু করে নিয়ে আসি, এখন একা একা কি করে তুই গেলি আর এলি বেটা বল? বলছে, আম্মা জান আমি ঘুমিয়েছিলাম, যখন আমার কানে আওয়াজ আজানের আওয়াজ গেল যে ঘুমের থেকে নামাজ প্রিয়, আর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল মা গো, এই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখছি জননী আমার কাছে দুনিয়া আর অন্ধকার নয়, দুনিয়া যেন আমার কাছে আলো হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? একবার জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোস্তানার বুজুর্গ, কেন 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 সেই ইমাম বুখারী চক্ষু পেলেন বলুন, মায়ের দোয়াতে পেলেন কেন বলুন? মা তাহলে কোন মা ছিলেন বাবা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা, যখন মা পেট মায়ের পেটে বাচ্চা ছিল, উনি বলেছেন, আমার পেটে যতদিন ওই বাচ্চা ছিল আমি ততদিন সন্দেহযুক্ত, যদিও জায়েজ আছে খাবার, তবুও যদি সন্দেহ হতো সে খাবার আমি জীবনে খাই নাই। যেমন সুবহানাল্লাহ, যেমন সুবহানাল্লাহ, কত তাকওয়াওয়ালা, কত পরহেজগারিনী রমণী বাবাজি, তবেই তো তার গর্ভে এসেছে জগৎ জননী, জগৎ জগতের সেরা মনীষী ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই, মুহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার। তাই আমার বলার উদ্দেশ্য বাবজি, মা তৈরি করব তো মায়ের মতো, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভাই আজকে দেশ দেশ দুনিয়াময়, আল্লাহ আকবার, কি চলছে বেলিল্লাপানা! মুসলমান বড় আফসোস লাগে, অমুসলমানরা করতেই পারে, তাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, দিন নাই, ইমান নাই, কিন্তু আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, দিন আছে, ইমান আছে, মুসলমানের ছেলে আমি, বড় দুঃখের কথা। আজ তিনটে পয়সা হাতে পেয়েছি, কেউ কন্ডাক্টর, কেউ দফাদার, কেউ ঠিকাদার, কেউ মাস্টার, কেউ ডাক্তার, এই চাকরিটা একটু পেয়েছি, পয়সা একটু হাতে হয়েছে, আর আমি মনে মনে করছি ওই বোরকা লাগিয়ে জমলি জানোয়ার বানাবো না, নাকি বলেন? প্যান্ট পরাবো, প্যান্ট
হাই 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 হাই, আমি আপনাদেরকে বলেছি এর আগেও বোধ হয়, আমি আসাম যাবো ভাবছি, দিল্লি এই কলকাতা এয়ারপোর্টে বসে আছি, শীতের সময় কোট ফোট লাগিয়ে ভালো করে সময় ঢেকে বসে আছি, একটা মেয়ে এসে বসেছে এ পাশে, প্লেন আসেনি এয়ারপোর্টে বসে আছে, মেয়েটি আমার দিকে বারবার তাকাচ্ছে, এরকম বারবার তাকাচ্ছে, তাকিয়ে তাকে আমাকে বলছে এক বাত পুছু, দুবার বললো, আমি তাকিয়ে বলছি ক্যা মুঝে, জি হ্যাঁ, ই সর পে ইতনা কপড়া লিপটি হুই হ্যাঁ, ইয়ে বদন পে ইতনা লম্বা কুর্তা, আর ফির উসকে উপর ইয়ে ও, ক্যা আপকো পরেশানি নেই হতি, পরেশানি নেই লাগতা, আমি বললাম বাত তো সহি, লেকিন মাই এক বাত পুছু, পুছিয়ে মেরে লিয়ে আপকা ইতনা সোচ ফিকর হো গিয়া কি মুঝে পরেশানি হোগা, লেকিন আপ তো বলিয়ে লড়কি হো করকে লড়কা বন গই হো, তুমে শরম নি আতি কিউ, কিউ কা কোই সওয়াল নেহি, আগর বন্না হো তো পুরা বনো, আধুরা কিউ, লড়কা জেসে বাল বনা লি, লড়কা জেসে গঞ্জি পেহন লি, লড়কা জেসে প্যান্ট পেহন লি, পিছে সে কোই দেখেগা তো মালুম হোগা ভাই জি খড়ে হ্যাঁ, লেকিন জব সামনে আয়েগা তো কুদরতি ইলাহি কো দেখ করকে সোচেগা লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি বলেন, আরে আগর কাটনা হো ছাটনা হো তো সব কো কাটো, যেমন বলা, আর পাশে এক ভদ্রলোক ছিলেন, তিনি বলছেন সহি বলে আপনি, কাহা ঘর হয় আপকা, মুর্শিদাবাদ, বাপ কা বেটা হয়, ইয়ে হারাম খোর লড়কি না দুনিয়া কো বরবাদ কর দিয়া, যেমন বলা, আর সেই মেয়েটি কোন দিকে যে পালিয়ে গেল বাপজি, হারিয়ে গেল, আর খুঁজে পেলাম না, তার কত বড় স্পর্ধা দেখুন, আরে বাবা, প্রথম আমরা যখন মৌলানা পাশ করে আসি আমাদের দেশেও কিন্তু বোরকা ছিল না, কি বলেন, বোরকা ছিল না, এখন আমার বিবিকে ডাক্তারখানায় নিয়ে যাবো, তো বাবা বোরকা গায়ে দিই, বাসে বসেইছি বাবা, ও বাবা যত মেয়েরা বাসে আছে সব সব মেয়েরা এমনি করে সে বোরকাটা তুলছে দেখছে, আগো তোমাকে গরম লাগছে না, আগো সব ঢেকে আছে তো তোমার অসুবিধা হচ্ছে না, মানে তারা ভাবছে জঙ্গলি জানোয়ার কোথা থেকে এলো রে বাপ, সুহান আল্লাহ, কিন্তু আল্লাহর শুকর, মেদিনীপুরওয়ালা কান খুলে শুনে নেন, পাঁশকুড়াওয়ালা কান খুলে শুনে নিন, আল্লাহ পাক আমার এই ভাই আবুল কাসেম সাহেবের হায়াতকে দারাজ করুক, জোরে বলে আল্লাহুম আমিন, মাথাতে কি চিন্তা ফিকির আল্লাহ দিলেন, বললেন মাকে মা বানাতে হবে, মাকে মা বানাতে হবে, যার জন্য একটি মহিলা মাদ্রাসা কায়েম করলেন, আজ আলহামদুলিল্লাহ আমি একবার অরিজিনাল বলছি, দক্ষিণ দিনাজপুরে জালসায় গেছি, সকালবেলাতে থাকবো তারপরের দিনও জালসা আছে, এক ভদ্রলোক বললেন হুজুর আমার বাড়িতে সকালবেলায় আপনার দাওয়াত থাকলো, কেন একটু নাস্তা করবেন, আমার মেয়ে কোরআনের হাফেজা হয়েছে, বাড়ি এসেছে, কোথায় হয়েছে, তুমি পাঁশকুড়া বলে একটা জায়গা আছে মেদিনীপুরের ওইখানে, আমি তাই নাকি, তো বলে হ্যাঁ চলো যাবো, নাস্তা করতে গেলাম, সে বলতো মেয়েটা কোথায়, তো বলে এ দেখেন আমার মেয়ে, আমি মা একটু কোরআন শোনা তো মা, তুমি হাফেজ হয়ে হাফেজ হয়েছো, জি হ্যাঁ কোরআন শোনা তো মা, সুবহানাল্লাহ সূরা ইয়াসিন শোনাতে লাগলো, আল্লাহু আকবার, ছেলেদের মাদ্রাসাতে ছেলেরাও ওরকম কোরআন পড়তে খুব কম পারবে বাপ, সুবহানাল্লাহ, এমন করে কোরআন শরীফ শোনালো, আর এমনিতে মেয়েদের গলা সরু, আর একেবারে এত সুন্দর তালাফুজ, আল্লাহু আকবার,
কি বলবো? আমি বললাম মারহাবা বাবা, মারহাবা মা, আল্লাহ তোকে ভালো রাখুক, তুই এবার আলেমা পড়ার চেষ্টা কর শোনা আমার, তাহলে তুই একবারে চাঁদনী চক হয়ে যাবি মা, তোর বিশাল ভাগ্য, তুই হয়ে যা এবার আলেমা। আজ চিন্তা ভাবনা করি বাবজি, আজ আমাদের মাদের হালকি আর এই মাদের হালকি বর্তমানে, সুবহানাল্লাহ। এটাও ভালো করে শুনেলেন, কোরআন যার কাছে গেছে, কোরআনকে যে সম্মান দিয়েছে, কোরআনকে যে হেফাজত করেছে, আল্লাহ পাক তাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ি যেখানে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বেলডাঙ্গাতেও ওই রকম একটা মাদ্রাসা আমরা তৈরি করেছি, জামিয়া মাদ্রাসা, মাদ্রাসাতুল বানাত, কি আয়েশা সিদ্দিকালিল বানাত সেই মাদ্রাসাটার নাম। যদি হাই রোডের উপর দিয়ে যান, 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান, কোনোদিন বহরমপুর কেউ যদি যান কলকাতা থেকে, তো এমন কোনো বাবা নাই যে সেই বিল্ডিংয়ের পাশ দিয়ে গেলে তাকে তাকাইতে হবে না। তিনতলা এত বিশাল বিল্ডিং, গত বছর ছিল 900 মেয়ে, হয়ে যে সে দৌড়টা ভালো করে করবে তো সে সুযোগ তো নাই। বলে কেন? এই যেমন মেয়ে হাফেজা হয়ে যাচ্ছে, আর ভালো ভালো ঘরের ছেলেরা এসে, তার বাপরা এসে বলছে ওই মেয়েটার বিয়ে দেবা না আমার ছেলের সঙ্গে, ওই মেয়েটার বিয়ে দেবা না আমার ছেলের সঙ্গে। আমার বাড়ির পাশে বিখ্যাত কন্ট্রাক্টর, একমাত্র ছেলে, প্রচুর পয়সাওয়ালা, দিনাজপুরের ওই হাফেজা মেয়ের সঙ্গে আমাকে একদিন বলছে, হুজুর আমি একটা ছেলে হয় হোক গা, পয়সা আছে তো কী আছে, আমি ওই হাফেজা মেয়ে নেব। তাই তো বলে হ্যাঁ চলো, 3-4টে মেয়ে দেখে দিলাম কোনটা পছন্দ, তো বলে হ্যাঁ এটা পছন্দ, চলে যাও। সুবহানাল্লাহ, গহনা নিজে দিল, তার বাপ বলছে আমি এখন যদি দাঁড়াইতে পারবো না, বরযাত্রী আমি দেব পয়সা, বরযাত্রী যাবে তার পয়সা সহ ছেলের বাপ দিল, গহনা সহ দিল, মেয়েটাকে নিয়ে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমি জালসাতে গেলে বলি বাপজি, জেনারেল লাইনে যদি মেয়েকে মাধ্যমিক পাস করাও, তার বিয়ে দিতে লাগবে কত? 2 লক্ষ। যদি উচ্চ মাধ্যমিক করাও, যদি বিয়ে পাস করাও, আর যদি এমএ পাস করিয়েছো বাপ, তো তার জোড়াই পাবা না, ভয়ে তোমার জমি জায়গা সব চলে যাবে। কেন? মানে এমএ পাস করা মেয়েকে তো মাধ্যমিক পাশের ছেলের সঙ্গে দেবা না, তাকেও বিয়ে পাস না এমএ পাস নেবা, এই বাতা তোমাকে একেবারে লাগবে বাপজি। এমএ পাস করা ছেলের বাপ একবারে মুছে পাক দিয়ে তাকে বসে আছে, সুবহানাল্লাহ, বলছে আই ছেলেকে পাস করেছি এমএ, পয়সা খরচ হয়েছে, আমি লেবো তো একবারে মারাত্মক মাল লেবো, কি বলেন? একবারে বাপজি কষে বলছে দাম একবার সাংঘাতিকভাবে, কি হ্যাঁ আমি মাঝে মাঝে বলি বাপ ওই মেয়ের বাপদের জন্য, সুবহানাল্লাহ, এমন কষাই আমাদের মুসলমানরা তৈরি হয়েছে, মেয়ের বাপ মেয়ে দেখতে যাবে, আরে তুমি তাকে নিয়ে আসবা তোমার বাড়িতে, এসে তোমার বংশ বৃদ্ধি করবে সে, আর তার বাপের গলাতে পা দিয়ে টেনে জিভ বের করে নিচ্ছ কেন? তোমার দিন নাই, তোমার ভেতর দিন নাই। এই জন্য আমি আপনাকে অনুরোধ করব, সেই সমস্ত মেয়েগুলোকে যত পয়সা দিয়ে বিয়ে করে নিয়ে আসছে, মেয়ের বাপ অপারক, উপায় নাই, দিতে হবে, মেয়ে বিক্রি করতে হবে, তার জন্য লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিচ্ছে। আল্লাহ আকবার, খোদার কসম আমি আপনাদেরকে বলি, উপযুক্ত জায়গাতে দিয়ে দেন। এই যে মেয়েগুলো এসেছে, আল্লাহ আকবার, কত শালীনতা পোশাক, কত সুন্দর কোরআন, কত সুন্দর দিন তাদের ভেতরে, ছেলে হবে মেয়ে হবে, তাদেরকে দিনের উপরে চালাবে ইনশাআল্লাহ। আজ আমি বলবো আপনাদেরকে অনুরোধ করে বাপজি, বলুন মেয়েদেরকে বেশি হেফাজতে রাখতে হয় না ছেলেদেরকে? জোরে বলুন মেয়েদেরকে। ছেলেদের মাদ্রাসায় ছেলেরা পর্যন্ত কালেকশন করে, তালবিলিম যারা থাকে তারাও দরকার হলে কালেকশনে যায়, কিন্তু বলুন এই মেয়েদের, মেয়েরা কাউর কাছে কালেকশনে যেতে পারবে? পারবে? তাহলে না, সুবহানাল্লাহ। তাহলে এইবার আমরা সকলে বলি এই প্রতিষ্ঠানটির দিকে, আমরা সকলে একবার ভালো করে সুনজর দেব তো ইনশাআল্লাহ। আর আওয়াজ নাই, ইনশাআল্লাহ বন্ধ হয়ে গেল, জোরে বলি বাপজি সুনজর দেব ইনশাআল্লাহ। যদি আজকে এই প্রতিষ্ঠানের দিকে আমার নিয়ত হয় একটা উত্তম মা তৈরি করব ফাতেমার মতো, এই নিয়ত নিয়ে যদি আজকে একবার হাত কেরকম করে তুলি, তো খোদার কসম ওই হাত কেয়ামতের দিন জান্নাতি হবে, জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ।
একবার জোরে মহব্বতের সাথে বলি যে আজকে এই প্রতিষ্ঠানে যে সমস্ত বাচ্চারা আছে, মেয়েরা আছে, যারা পড়াশোনা করছে, আল্লাহ তাদেরকে পরহেজগারিনী করুক, রমণী করুক, আলেমা করুক, হাফেজা করুক। আল্লাহ পাক আমাদেরকে, আমরা দোয়া করি যত রকমের সহযোগিতা সব করব, এই বলে যদি আমরা একবার নিয়তটি করতে পারি, আমাদের এই নিয়তের কারণে আল্লাহ আমাদের জাহান্নাম হারাম করে দেবে, জান্নাত ওয়াজিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যার জন্য আমি একবার ছোট্ট করে নারায় তকবীর বলবো, সবাই যার গলায় যত জোর আছে আল্লাহু আকবার বলতে পারবেন? বলবো কেন? আল্লাহু আকবার যত দূর যাবে আওয়াজটি, তত দূর পর্যন্ত রহমতে এলাহি বর্ষণ হবে আর শয়তান পালিয়ে যাবে। তো শয়তানকে তাড়াবার জন্য, আল্লাহর রহমত নিবার জন্য একবার জোরে আল্লাহু আকবার বলবো, জোরে সোরে মহব্বতে বলি নারায় তকবীর, আরো জোরে বলি নারায় তকবীর, আল্লাহু আকবার। এইবার আমি আপনাদেরকে বলবো বাবজি, আজ কোরআনের পিছনে সারা পৃথিবীর বেঈমানরা উঠে পড়ে লেগেছে কোরআনকে শেষ করব বলে, কিন্তু আল্লাহ পাক নিজ দায়িত্ব নিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা কোরআন থেকে দূরে চলে যাবে তাদের সমূহ বিপদ রয়েছে। এই জন্য আমি বলবো কোরআনকে বুকের সঙ্গে আমি জড়িয়ে ধরি, যদি এই কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কোরআনের হেফাজত আমি করতে পেরেছি, খোদার কসম নবীজি বলে গেছেন কিয়ামতের দিনে যদিন আমি হাসরের ময়দানে খাড়া হয়ে যাব, আমার মাথা থেকে অতি নিকটবর্তী হয়ে যাবে সূর্য, মাথার মগজগুলো গলে গলে ঘামের মতো নাক মুখ দিয়ে বের হবে, সেই দিন বাপ বেটা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে থাকবে, কিন্তু সাহায্যকার রূপে কাউকে পাওয়া যাবে না। ওই কঠিন দিনে আল্লাহু আকবার, এই হাফেজা মেয়েগুলোকে, হাফেজ ছেলেগুলোকে আল্লাহ পাক বলবে তোমরা কারা? তো বলে আমরা হাফেজা রমণী। মহান আল্লাহ পাক তাবারক ও তাআলা বলবে সামনে কি দেখছো? তো বলে আমরা দেখছি আল্লাহু আকবারের বিশাল উঁচু জান্নাতের মহল। তো বলবে এবার দরজা খুলে দিবে, কি দেখছো? তো বলে সুবহান তারি কুদরত মাওলা গো, দেখছি দুধের মধুর নদী প্রবাহিত, নদীর দুই কিনারাতে আপেল আঙ্গুর বেদানা নাশপাতি কিশমিশ চেরাবাদাম কাজুবাদাম মনক্কা আখরোটের বাগান রয়েছে, শ্রুগ্ধের সুশীতল বাতাস রয়েছে, হুর গেলে মানরা নাচন জুড়েছে। জোরে বলুন সুবহান আল্লাহ। বলবে আর কি দেখছো? বলে পাশ দিয়ে দেখছি জান্নাতে উঠার জন্য সিঁড়ি রয়েছে। আল্লাহ পাক তাবারক ও তাআলা বলবেন ওগো তোমাদের কি জান্নাতে যেতে মন চায় না? এই হাফেজা রমণীগুলো বলবে আল্লাহ গো শুধু তোমার হুকুমের অপেক্ষায় আছি, মন তো আকুলি বিকুলি করছে। তো মহান আল্লাহ বলবেন যাও, তোমরাই যখন দুনিয়াতে ইংরেজি অমক তমক হাইস্কুল কলেজ ইউনিভার্সিটিতে না গিয়ে তোমরা জামিয়াতে তাহিরাতে গিয়ে তোমরা কোরআনের হাফেজা হয়েছ, আলেমা হয়েছ, আজ তোমাদের জন্য হুকুম দিলাম, অর্ডার দিলাম, তোমরা একটি করে কোরআনের আয়াত পড়তে থাকো আর জান্নাতের সিঁড়িতে চড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যেমনই এই কথা বলবে আর অমনি ওই মেয়েগুলো ছুটবে, ছুটতে ছুটতে গিয়ে একবার জান্নাতের সিঁড়িতে পা দেবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম বলে জান্নাতের সিঁড়িতে পা দিয়েই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন দাঁড়িয়েছো কেন, চলো? বলে মাওলা চলতে পারলাম না। বলে কেন চলতে পারলাম না? একটা কথা মনে পড়ে গেল। কি? বলে জামিয়াত তাহিরাতে আমরা পড়তে গিয়েছিলাম, কিন্তু আমাদের তো কোনো যোগ্যতা ছিল না, আমার বাপ গরিব, আমার মা গরিব, আমাদেরকে পড়াতে পারতো না ওগো আল্লাহ। কিন্তু দেখছি ওই এলাকাতে বা বিভিন্ন দেশ থেকে এসে আমার আমাদের হেফাজতের জন্য, আমাদেরকে পড়াবার জন্য সুন্দর ঘর তৈরি করে দিয়েছিল, সুন্দর খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছিল, পর্দা পুশিদার ব্যবস্থা করে দিয়েছিল। আজ তাদেরই বদৌলাতে আমরা কোরআনের হাফেজা হয়েছি, আলেমা হয়েছি। ওগো আল্লাহ তাদের কারণে আমরা হতে পারলাম, তাদেরকে সঙ্গে না পেলে আমরাও জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরও জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ওরে আমি যাকে জান্নাতি বলে ঘোষণা করেছি তাকে তো এটাও জানিয়ে দিয়েছি, সে আমার কাছে যা চাইবে তাই পাইবে, অতএব তোমরা কি চাও? বলে আল্লাহ যে লোকগুলো আজ আমাদেরকে সহযোগিতা করেছিল, সর্বরকমের ব্যবস্থা করেছিল, সেই লোকগুলোকে আমাদের সঙ্গী বানাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে আজ হাসরের ময়দানে আদম থেকে নিয়ে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত উম্মতরা আছে, কিন্তু তুমি একবার ডাক দাও, ডাক দাও, তোমার ডাকে যাদের হাত খাড়া হবে আমি তাদেরকে বলবো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এইবার ওই মহিলা আল্লাহর পারমিশন পেয়ে যখন ডাক দেবে ওগো পাঁচকুড়া মাদ্রাসাতে জামিয়াত তাহিরিয়াতে আমাদেরকে বাঁচাবার জন্য, আমাদেরকে কোরআন শেখাবার জন্য সর্বরকমের হেফাজত করেছিলে, বলো কারা? তোমাদের জন্য আল্লাহর কাছে দরবার করেছি, আল্লাহ আমাদের দরবার মঞ্জুর করে নিয়েছেন, এখন তোমরা আমাদেরকে হাত তুলে দেখিয়ে দাও, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা জান্নাতে চলে যাবো।
জোরে বলুন সুবহান আল্লাহ, জোরে বলুন সুবহান আল্লাহ, একবার মহব্বতের সাথে সুবহান আল্লাহ বলা যাবে না, আরো জোরে বলি সুবহান আল্লাহ। এইবার আমি একবার নারায় তকবীর লাগাবো, এই তকবীরের সঙ্গে এই নিয়তে হাত তুলবো, যেদিন ওই জান্নাতি মানুষগুলো আমাদেরকে ডাক দেবে, কারা গো আমাদেরকে কোরআন পড়ার জন্য হেফাজত করেছিলে, সেই দিন আমরা এমনি করে হাত তুলে দেবো ইনশাআল্লাহ। এই নিয়ত নিয়ে একবার নারায় তকবীর বলবো, সমস্ত লোকে আমরা যে যেখানে আছি, মা বোন ভাই বাবা যারাই যেখানে আছি, সবাই আমরা ইনশাআল্লাহ বলে হাত তুলে দেবো। জোরে বলুন হাত তুলবো ইনশাআল্লাহ, হাত তুলবো, একবার জোরে সরে বলি নারায় তকবীর, হাত তোলেন। কিন্তু কিছু লোকে হাত তুলছে, কিছু লোকে তুলছে না, এরা মনে করছে ফাঁদে ফেলবে নাকি। কোনো ফাঁদ নাই বাবজি, এটাকে যে ফাঁদ মনে করেছেন সেই ফাঁদে পড়ে গেলেন, সেই ফাঁকে পড়ে গেলেন। খোদার কসম আমি বলি, এরকম করে হাত তুলেছেন, তিনটে লাভ হলো, কটা লাভ বললাম, তিনটে লাভ। আহা, ওই কিয়ামতের দিনে হাশরের ময়দানে যখন আমার কেউ থাকবে না সাহায্যকারী, সেই দিন আমার জন্য এই জমি সাক্ষী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমি আল্লাহর সামনে কথা বলবে। পরওয়ারদিগারে আলম, আমি জামিয়াত তাহিরিয়ার পার্শ্বস্থ জমি, আমার উপরে জালসার প্যান্ডেল করেছিল আর তাতে তোমার বান্দা বান্দিরা বসে বসে হাত তুলেছিল আর বলেছিল আমরা যতদিন বাঁচব কোরআনের খেদমত করব, এইখানে মাদেরকে মায়ের মতো মানুষ তৈরি করব, এই বলে হাত তুলেছিল। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি এদেরকে তুমি কবুল করে না। সুবহানাল্লাহ। ও আমার দস্ত বুজুর্গ, এক নম্বর লাভ হলো, দুই নম্বর লাভ ভালো করে শুনে নেন বাবাজি, এই যে আমার ঘাড়ে ফেরেস্তা রয়েছে, ফেরেস্তা সঙ্গে সঙ্গে খাতাতে লিখে নিয়েছে আল্লাহ তোমার বন্দারা কোরআনকে বাঁচাবে, দিনকে বাঁচাবে বলে হাত তুলেছে, আল্লাহ এদের হাতগুলোকে তুমি জান্নাতি রূপে কবুল করে না। হ্যাঁ সুবহানাল্লাহ, দু নম্বর হলো, তিন নম্বর সূরা ইয়াসিন পড়ে দেখুন, একবারে পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আল্লাহ জবানে তালা মেরে বন্ধ করে দেবে, জবানে কথা বলতে দেবে না, তখন আল্লাহ বলবে ওরে তো জবান তালা মেরে দিলাম, এখন হাতকে পাকে নাককে কানকে জিজ্ঞাসা করব। জোরে বলুন আল্লাহ ইচ্ছা করলে পরে হাতকে দিয়ে কথা বলাতে পারবে কি পারবে না? পারবে। আল্লাহ বলবে হাত তুই বল বল তোকে নিয়ে কি কাজ করে ছিল, সঙ্গে সঙ্গে বলবে আমার পাঁচকুয়ায় জলসা শুনতে গিয়েছিলাম, জামিয়াত তাহিরাতে জলসা শুনতে গিয়েছিলাম। আল্লাহ ওইখানে মুর্শিদাবাদের কারি মাওলানা রিয়াজতুল্লাহ বলেছিল কারা কোরআনের হেফাজত করবা হাত তোলো, সেদিন আমার হাত এরকম করে উঠেছিল। আল্লাহ বলবে ওরে আমার দিন ঈমান কোরআনকে হেফাজত করার জন্য যে হাত ওঠে, সে হাতওয়ালা কোনো কালে জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য দেখছি কিছু লোক উঠেছে, একটু লোক উঠায়নি, যারা উঠায়নি তাদের ষোলো আনা লোকসান বাবজি। সেই জন্য জানি না কোন দিনকার কোন আমলকে কেন্দ্র করে আল্লাহ কার জীবনের বেড়া পার করে দেবে তা আল্লাহই ভালো জানে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব বাবজি, সবাই মিলে একবার হাতকে উঁচু করে দিই, জোরে সরে বলি নারায় তাকবীর, আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলে আল্লাহুমা আমিন, জোরে বলে আল্লাহুমা আমিন। জোরে সরে একবার আমাকে আর একটা উত্তর দেন কি, জোরে বলুন আমার জান দিয়েছেন কে, জোরে বলুন কে, আমার জানকে বাঁচানোর জন্য মাল দিয়েছেন কে, জানের মালের মালিকটা কে, আরো জোরে বলুন কে। সেই আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন কোরআন পাকে, জোরে বলুন কোরআনে আল্লাহ যা বলেছে তা সত্য না মিথ্যা? সেই কোরআনে আল্লাহ বলেছে ওরে আমি তোর জান দিয়েছি, আমি তোর মাল দিয়েছি জাহান্নামের জন্য নয়, আমি জান্নাত জান দিয়েছি, মাল দিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তোরে বান্দা তোর জান তোর মাল যেন জাহান্নামের কাজে ব্যয় না হয়, তোর জান আর মাল যেন জান্নাতের কাজে ব্যবহৃত হয়। জোরে সরে বলুন আমরা আমাদের জান মাল আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আমরা সেই উদ্দেশ্যেই ব্যবহার করব ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ হবে না? ইনশাআল্লাহ ব্যবহার করব। এবার আমি বলি আমার জান মাল টাকা পয়সা সব বড় না কোরআন বড়?
কোরআন বড়, কোরআনের জন্য সাহাবারা জীবন দিয়েছেন, প্রয়োজন হলে আমরা কোরআন বাঁচাতে জীবন দেব ইনশাল্লাহ, প্রয়োজন হলে সাহাবারা মাল দিয়েছেন আমরা মাল দেব ইনশাল্লাহ। আমি বলবো মাদের খেদমতের জন্য এরা একদিন ফাতেমা হবে, এরা একদিন মা জননী হবে, আর ওই জননীদের পায়ের নিচে থাকবে জান্নাত। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য যাদের পায়ের নিচে জান্নাত আমি তাদের সেবা করব ইনশাল্লাহ আজকে। জোরে বলুন সকলে ইনশাল্লাহ। লম্বা চওড়া কিছু বলছি না আমি, মৌলানা সাহেব বলে দিলেন বড় দুঃখের সাথে, আল্লাহ এতগুলো মেয়েকে নিয়ে আল্লাহ কি কষ্টই না হয় আমার, আল্লাহ রাতে শুয়ে ঘুম নাই, দিনে আরাম নাই, কত চিন্তা দুশ্চিন্তায় পড়ে থাকি। আমি তাই আপনাদেরকে অনুরোধ করব, ঘর তৈরি হয়েছে তার উপরে আজকে বলছে অ্যাজবেস্টার দিয়ে সিড দিয়ে আজকে একটা তৈরি করবে আলাদা জিনিস, কেন পর্দা করতে হবে, যার কারণে মহিলারা থাকবে ওপরে গোসল করবে, ওপরে থাকবে, ওপরে চুল শুকাবে, কত কি কাজ করবে তারা উপরে, কিন্তু পর্দা হওয়া চাই বাপ, খোলা আকাশের নিচে হয় না এটা, কেননা মা তারা মা, মায়ের তো খেদমতের প্রয়োজন আছে। এই জন্য আমি বলবো ওই আকাশের উপরে ছাদের উপরে অ্যাজবেস্টার দিয়ে ওইটি তৈরি করে দেবেন। এমন আল্লাহর বান্দা যদি কেউ থাকেন একবার বলুন আমার লক্ষ্য 20 টাকা কোন দিকে চলে যাচ্ছে, আমার লাখ লাখ টাকা এদিকে ওদিকে ব্যয় হয়ে যাচ্ছে, আমি জননীদের খেদমতের জন্য ওই বাচ্চি কচি মাসুম যাদের মাথাতে রহমতের হাত লাগিয়ে দিলে পারে, হাতের নিচে যত চুল থাকবে আল্লাহ তত গুনাহ মাফ করে দেবে, তত নেকি আল্লাহ আমাদেরকে দেবে। আল্লাহু আকবার। ওই অবলা সরলা মাদের শান্তির জন্য আজ আমরা সকলে ব্যবস্থা করব, জোরে বলি ইনশাআল্লাহ। এমন আল্লাহর বান্দা কেউ আছেন যে একজন বলতে পারবেন ওই যা সিট লাগবে ইনশাল্লাহ আমি দিয়ে দেব, এমন যদি কেউ বলতে পেরেছেন আমি প্রাণ খুলে তার জন্য দোয়া করবো, একবার আল্লাহর কাছে হাত তুলে বাবজি এই মজলিসে একবার আল্লাহর কাছে হাত তুলে দেব, আল্লাহ পাক তাবারক তাআলা রাত্রিকালে দোয়াকে কবুল করে নেয়। সেই জন্য আমি বলবো আল্লাহকে দেব, আল্লাহ আমাকে কত গুণ বাড়িয়ে দেবে তার হিসাব নাই। সেই জন্য আমি একবার আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ এখনও মাল দিচ্ছেন, সেই আল্লাহর উপরে ভরসা রেখে আমি একবার নারা লাগাবো। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কোনো বান্দা যদি থাকেন একবার বলবেন ইনশাআল্লাহ, মাদের খেদমতের জন্য ইনশাআল্লাহ আমরা সিটের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। একবার জোরে সরে মহব্বতে জোরে সরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে একবার বলি নারায়ে তাকবীর। এমন কোন বাবা, কোন মা, কোন ভাই, কোন বোন একজন আছেন তিনি বলতে পারবেন যে ইনশাআল্লাহ সিটের ব্যবস্থা হয়ে যাবে, সিটের ব্যবস্থা হয়ে যাবে, এমন কেউ যদি একজন থাকেন তো একবার দয়া করে বলে দিন ইনশাআল্লাহ, একবার এই প্রথম মজলিসে আমি তার জন্য একটু দোয়া করি যে না, মায়ের খেদমত করার ছেলে এখনও আছে, মাদের খেদমতের লোক এখনও আছে, আমি দোয়া করব তার জন্য একটু প্রাণ খুলে বাবজি, একবার এগিয়ে আসুন, কে রয়েছি বাবজি এখানে, একটা লোক একবার হাতকে তুলে দেন, বলুন যা সিট লাগবে ইনশাআল্লাহ আমরা দেব। কি নাম বাবা? উঠো, কোথায় বাড়ি? কোনটাই? ও কাঁথি কোনটাই? জি কাঁথি কোনটাই? নামটা তোমার নাম কি? নাম কি বলো বাপ? শেখ সৌ কতদিন? তোমার ফোন নম্বরটা বলো বাপ, এখানে বলে দাও, এখানে ওনাকে। সুবহানাল্লাহ, শেখ শওকত আলী, 83-27-25-52-30 লিখে লো, মাশাল্লাহ। বসো বাপজি, মাশাল্লাহ, বসুন, সুবহানাল্লাহ, বসুন ওখানে। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক। জোরে সরে বলি নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। তোমার বিয়ারা বান্দা শওকত আলী ছিল, তোমার বিয়ারা বান্দা শওকত ভাইও ছিল, মাদের খেদমতে হাজির হয়ে গেল। দোয়া করি অগবারি ভাইয়ের জন্য আমি, সর্বসুখে সুখী যেন বানিয়ে দিও তুমি। ভাইয়ের মাতা পিতা আত্মীয় যদি থাকে কবরেতে, দিও 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 মোলা জান্নাত বিছেতে।
আরো দোয়া করি ওই ভাইয়েরই কারণ, দিও ভাইকে ও গো মাওলা সুখেরই জীবন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দোস্ত আমার বুজুর্গ, আমি আপনাদেরকে অনুরোধ করব, জি আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, একবার দরদি দয়া করে বলে দি, আল্লাহ পাক কবুল করুক। আর কে আছেন দরদি ওই ভাইয়ের মতো, একবার চট করে বলে দিই বাপজি সিটগুলো দিবার জন্য। আর একজন কে আছেন ভাইয়ের সঙ্গে শরিক হন, জি না দাম বলিনি, জি সুবহানাল্লাহ, টোটালটা দিতে লগভগ 2-2.5 লাখ টাকা খরচ হয়ে যাবে, টোটালটা দিতে লাগাতে, জি একটাতে 2-2.5 লাখ টাকা খরচ হবে, চারটা আছে একটাতে, সুবহানাল্লাহ, চারটের মধ্যে একটাতে করতে 2-2.5 লাখ টাকা খরচ হবে, সুবহানাল্লাহ। ভাই আমার তো ভাই বললেন আমি সকালবেলায় 13,000 কত 500, উনি বললেন 13,500 দেবো, সুবহানাল্লাহ। ওই সিট বাবু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো বাকি কে আছো বাবা ওই সিট দেবার জন্য, একবার চট করে বলে দিই, যদি পারি তো আপনি নিজে কিনে নিয়ে এসে মাদ্রাসায় দিয়ে দেবেন, না জি কিনে নিয়ে এসে দিতে পারবেন, তাহলে কি করে দেবে ব্যাপারটা হচ্ছে, বলেছি আমি শেড, শেড দোতলার উপরে শেড তৈরি হবে টিনের এবং চতুর্দিকে কলম তুলে, খরচা আছে ওতে 2-2.5 লাখ টাকা, একটা বিল্ডিং এর ছাদে ওর উপরে কলম তুলে তার উপর ঢালবে, আচ্ছা আচ্ছা ঢালা হবে নি টিন দেওয়া হবে, ট্রাস ট্রাস মাশাআল্লাহ। আমাদের দেশে নাই বাবা জানেনি, আমাদের দেশে সোজা কে বিল্ডিং করে দেবা দাও, 2 ফেব্রুয়ারি আমার মাদ্রাসায় জালসা হয়ে গেল, 2 ফেব্রুয়ারি মসজিদ হয়েছে, প্লাস্টারের জন্য যত সিমেন্ট 950 বস্তা সিমেন্ট একজন দিয়ে দিয়েছে, যত ইঁট লেগেছে একজন দিয়ে দিয়েছে, এইবার মার্বেল লাগবে একতলাতে, একসঙ্গে 3 তলা করেছি মসজিদটা, তো একতলায় মার্বেল লাগবে 6.5 লক্ষ টাকাতে, এবার জালসাতে একজনই দিয়ে দিল, তো ব্যাপার সেটা আলাদা। তো ওইরকমভাবে আল্লাহর কোনো বান্দা কি নাই যে একটা শেড কেউ তৈরি করে দেবে, এমন একটা লোক বলুন কেউ যদি থাকেন, একবার আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে আমার বেটার জন্য বাড়ি করে দিই 5 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে। অথচ নবীজি বললেন যারা দিনকে শিখতে আসে তারা আমার মেহমান, তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়ে জীবন ধন্য করে, সুবহানাল্লাহ। তেমনি আমি বলবো আজকে যদি এইদের খেদমত করে আমি যেতে পারি, আল্লাহু আকবার নবীজি বলেছেন তার জন্য আল্লাহ পাক স্পেশাল ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। মা বাপ কবরে শুয়ে আছেন যাদের, অনেকের পিতা মাতা চলে গেছে, আজ কবরে শুয়ে শুয়ে তারা ভাবছে আল্লাহ আজ আমার বেটা বেটি আত্মীয় স্বজন যদি কেউ থাকতো নিশ্চয়ই তারা আজ ওই মাদের খেদমতের জন্য এসব দিয়ে দিত, আর আমি শান্তিটা পেয়ে যেতাম কবরে। এমন যোগ্য বাপের যোগ্য ছেলে মেয়ে কে আছো বাপজি, একজন বলে দাও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করে বলে দিন যে ইনশাআল্লাহ আমরা আজ ওই শেড তৈরি করব, একজন যদি পারেন তো বড় ভালো, না পারেন তো 2 জনে মিলে বলুন ইনশাআল্লাহ, না পারেন তো 4 জনে মিলে বলুন ইনশাআল্লাহ, 2.5 লক্ষ টাকা খরচ 4 জনে মিলে দিয়ে দিন, 5 জনে মিলে দিন 50-50 করে ইনশাআল্লাহ, জি চট করে বলে দিন, 5টা লোক বলে দিন ইনশাআল্লাহ আমরা একটা সেট তৈরি করছি, বলে 2.5 লক্ষ টাকা খরচ হবে, আমরা 5 জনে দিয়ে দেবো, 50-50 করে ভাগ করে নিই, মজলিস থেকে কেউ উঠে চলে যাবে না বাপজি।